বাংলাদেশ থেকে প্রত্যেক বছর প্রায় 1500 থেকে 2000 লোক দক্ষিণ কোরিয়াতে E9 ভিসায় বা ইপিএস কর্মী হিসাবে প্রবেশ করে। 2018 সালে 3000-এরও বেশি কোরিয়ান রোস্টারভুক্ত হয়েছিল এবং 2017 সালে যারা রোস্টারভুক্ত হয়েছিল তাদের সবাই দক্ষিণ কোরিয়া আসতে পারেনি। 2019 সালে কোরিয়ান রোস্টারে অনেক অনেক লোক আছে, কিন্তু সেই তুলনায় ভিসা ইস্যুর গতি খুব কম। আর ভিসা ইস্যুর গতি খুব কম দেখে কোরিয়ান রোস্টারে যে বিপুল পরিমাণ লোক আছেন তারা হয়তো মনে করছেন যে তাদের আগে যারা দক্ষিণ কোরিয়া এসেছেন E9 কর্মী হিসাবে অথবা ইপিএস কর্মী হিসাবে, তারা হয়তো দক্ষিণ কোরিয়া এসে কোম্পানি পাল্টানোর কারণে তাদের ভিসা ইস্যু কম হচ্ছে বা কোরিয়ান মালিকেরা এখন আর আগের মতো বাঙালিদের নিতে যাচ্ছে না, এবং তারা মনে করছেন যে অধিকাংশ মানুষই বোধহয় বেশি বেতনের আশায় কোম্পানি পাল্টায়, আর কোম্পানি পাল্টানোর কারণে তাদের আজকে এই সর্বনাশ। কিন্তু কোম্পানি পাল্টানোর অনেক অনেক কারণ আছে। বেশি বেতনের আশায় খুব কম লোক কোম্পানি পাল্টায়, বরং কম বেতনের আশায়, কম ডিউটির আশায় অনেকে কোম্পানি পাল্টায়। কোম্পানিতে কাজ না থাকার কারণে অনেকে কোম্পানি পাল্টাতে বাধ্য হয়। সেক্ষেত্রে সবসময় মালিক অটো রিলিজ দেয় না, অর্থাৎ সেই রিলিজটা বা কোম্পানি পাল্টানোর দোষটা শ্রমিকের ঘাড়ে বর্তায়। বেতন দেয় না, বেতন কম দেয় অথবা নাইট অ্যালাউন্স দেয় না, এ সমস্ত কারণে কিন্তু মানুষ কোম্পানি পাল্টায়। কোরিয়ানদের খারাপ ব্যবহার, শিক্ষা শিববাল ইম্মা পাল্লি পাল্লিতে জীবন যখন ফানাফিল্লা হয়ে যায় তখন বাধ্য হয়ে আমাদের কোম্পানি পাল্টাতে হয়। স্বপ্নভঙ্গ, আপনি দক্ষিণ কোরিয়া আসার আগে দক্ষিণ কোরিয়ান সমাজ, কোরিয়ান সংস্কৃতি অথবা কোরিয়ান মানুষজন সম্পর্কে আপনার যে আশা ভালোবাসা যে আকর্ষণ ছিল, যখন এসে দেখবেন যে বাস্তবতা তার সম্পূর্ণ ভিন্ন রকম, তখন অনেক সময় আপনি পরিস্থিতির চাপে পড়ে কোম্পানি পাল্টাতে বাধ্য হবেন। স্বদেশী বা বাংলাদেশি ভাইদের নাশকতা, অনেক কোম্পানিতে সিনিয়র বাংলাদেশি ভাইরা নাশকতা করে, সেটা আপনি দক্ষিণ কোরিয়া না আসলে বুঝতে পারবেন না। আপনার জীবন তখন ফানাফিল্লা হয়ে যাবে, তখন আপনি বাঙালি ভাইদের নাশকতার কারণে কোম্পানি পাল্টাতে অনেক সময় বাধ্য হবেন। কোরিয়ান কাজগুলো 3D কাজ। 3D হচ্ছে হয় আপনার কাজটা ড্যাঞ্জার বিপজ্জনক হবে, অথবা ডার্টি নোংরা বা ময়লা হবে, অথবা ডেথ এখানে মৃত্যুর ঝুঁকি থাকতে পারে। অনেক সময় কষ্টের কাজ, অনেক গরম, এরপর রিস্কের কাজ, এগুলো দেখে আপনি অনেক সময় একটু সহজ কাজের আশায় আপনি কোম্পানি পাল্টাতে বাধ্য হবেন। খাবারের সমস্যা, অনেক কোম্পানিতে শিকতাঙে না খেলে টাকা দেয় না, অথবা শিকতাঙে না খেলে টাকা কাটে, আবার খেলেও কাটে। যেহেতু এখন অনেক কোরিয়ান মালিকেরা শিকতাঙে খেতে বাধ্য করছে এবং না খেলেও আপনাকে টাকা দিতে হচ্ছে, অর্থাৎ আপনার বেতন থেকে টাকা কেটে যাচ্ছে। যদিও আগে গড়ে সব কোরিয়ান মালিকেরা খাবারের টাকা দিত অথবা খাবারের টাকা কাটত না, কিন্তু এখন দক্ষিণ কোরিয়াতে ক্রমবর্ধমান হারে বেতন বাড়ার কারণে কোরিয়ান মালিকেরা থাকা এমনকি খাওয়ার টাকাও কাটছে, তবে সব কোম্পানিতে না। আপনি যদি খেতেই না পারেন তাহলে আপনি কিভাবে কাজ করবেন? গায়ে তো শক্তি থাকবে না। আবার অনেক কোম্পানিতে 3 বেলা বা 2 বেলা কোরিয়ান খাবার খেতে হয়, রান্নার কোনো ব্যবস্থা থাকে না, তখন মানুষ জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে কোম্পানি পাল্টায়। নাইট ডিউটি, অনেক কোম্পানিতে নাইট ডিউটি করতে হয়তো 1 সপ্তাহ অন্তর বা 15 দিন অন্তর বা 1 মাস অন্তর, তখন অনেকে হয়তো পারে না, রাত উজাগর তার জন্য কষ্ট হয়ে যায়, তখন সে বাধ্য হয়ে কোম্পানি পাল্টায়। যখন জীবনই বাঁচে না তখন আপনি আসলে এক কোম্পানিতে থেকেই বা কি করবেন? এরপর খুব কাজে কষ্ট, আপনি হয়তো হাত পড়ে যায় অথবা মাজায় আপনার ব্যথা হয়,
কোরিয়ানদের নাশকতা বা রুমমেটদের সমস্যা বা স্বদেশি ভাইদের নাশকতা বিভিন্ন কারণে, অথবা রিক্সের কাজ, দুর্ঘটনার ভয় আছে, অথবা কোরিয়ান খাবার খেতে পারেন না, জীবন বাঁচে কি বাঁচে না, তখন আসলে আপনি ওই চিন্তা করবেন না যে আমি কোম্পানি না পাল্টালে হয়তো আমার একটা দেশি ভাই আসবে, অথবা আমি আবারও এখানে রিএন্ট্রি পাবো বা কমিটেড ওয়ার্কার হিসেবে আসতে পারবো, তখন আসলে এই চিন্তাটা আসে না। যেটা বাংলাদেশে থেকে আপনি ভাবছেন সেটা কোরিয়া এসে দেখবেন যে সম্পূর্ণ বিপরীত, তখন আসলে আপনি বুঝতে পারবেন। কারণ আমরা যখন দেশে ছিলাম আমরাও তখন ভাবতাম, বা অ্যাকচুয়ালি প্রত্যেকে যখন বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া আসে, কেউ একা একা, কেউ অনেকের সাথে মিলে প্রতিজ্ঞা করে যে আমরা কোম্পানি পাল্টাবো না, কিন্তু তাকে পরিস্থিতি বাধ্য করে কোম্পানি পাল্টাতে। আর ভালো কাজের পরিবেশ, ভালো বেতন, এটা তো সবাই চাই। একই কাজ করে যদি আপনি কম বেতন পান অন্যজনের থেকে বাংলাদেশি টাকায় 20-30-50 হাজার টাকা, তখন তো আপনি বাধ্য হয়ে কোম্পানি পাল্টাবেন। কোম্পানি পাল্টানোর জন্য যে শুধুমাত্র বেশি বেতনের লোভে দক্ষিণ কোরিয়াতে আসা ইপিএস কর্মীরা চেঞ্জ করে, আসল ব্যাপারটা এরকম না, আরও নানাবিধ কারণ আছে। আমি যেটা বললাম এগুলো হচ্ছে সঠিক কারণ, কিন্তু বাংলাদেশ থেকে হয়তো আপনারা ভাবছেন যে বোধহয় শুধুমাত্র অনেক বেতনের আশায় হয়তো কোম্পানি পাল্টা, এটা আদৌ ঠিক না। আপনি যখন দক্ষিণ কোরিয়া আসবেন তখন বুঝতে পারবেন যে আসলে কোরিয়াটা আপনি যেমন ভাবছেন স্বপ্নের, আসলে এত স্বপ্নের না। আবার ভাবছেন কোরিয়ান লোকজন বোধহয় ফেরেস্তার মতো, কিন্তু আসলে কোরিয়ান লোকজন এত ফেরেস্তা না, সেটা দক্ষিণ কোরিয়া না আসলে আপনি হয়তো বুঝবেন না। আর সবাই চায় যে অল্প পরিশ্রমে বেশি বেতন, ভালো কাজের পরিবেশ, উন্নত জীবনযাপন, এটা আপনিও চাবেন। যখন আপনি দক্ষিণ কোরিয়া আসবেন তখনও আসলে আপনার মনে থাকবে না, মানে আপনার এত কষ্ট, এত সমস্যা, এত যন্ত্রণা, তখন আসলে আপনার দেশি ভাই কে আসলো বা না আসলো, বা দেশের যে ইমেজ সংকট হবে, এইটা আপনার চিন্তা করার সময় থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনার অনাগত প্রবাস জীবন সুখের হোক, স্বাচ্ছন্দ্যের হোক, আনন্দের হোক। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সুরক্ষিত থাকবেন। আহসানুজ্জামান ইমরান, টার্গেট টু কোরিয়া, ইউটিউব চ্যানেল, খিমহে, বুসান, দক্ষিণ কোরিয়া থেকে।